আশা করি তোমরা ভালো আছো। আজকে হলো 16ই মে 2021, আর আজকে থেকে আবার শুরু হয়েছে লকডাউন। আর কি করব। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, এই যে লকডাউন যেটা হচ্ছে তার জন্য দায়ী কে? কে দায়ী? হু ইজ রেসপন্সিবল? হ্যাঁ, অনেকাংশে আমরা দায়ী, কিন্তু আমার মতে ম্যাক্সিমাম যদি হয়, আই মিন যদি 80% 90% ধরা যায়, তাহলে কিন্তু আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দায়ী। তোমরা মানতে পারো বা না মানতে পারো, ইটস আপ টু ইউ, বাট সেটাই ফ্যাক্ট। একটা ছোট্ট কারণ বলি, সেটা হলো যখন ফার্স্ট আফটার লকডাউন, আই মিন 2020 লকডাউনের পরে যখন ফার্স্ট যখন ট্রেনটা চালু হয়, ঠিক আছে, তখন কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে মাস্ক পরে ট্রেনে উঠতে হবে বা মাস্ক পরে স্টেশনে উঠতে হবে, আদারওয়াইজ ফাইন হতে পারে। যখন কোভিডের যখন প্রচণ্ড বাড়াবাড়ি 2021-এ, ঠিক ভোটের 2-3 দফা ভোট হওয়ার আগে, মানে যে 2-3 দফা ভোট বাকি তার ঠিক আগে যখন প্রচণ্ড বাড়বাড়ন্ত, তখন হঠাৎ গভর্নমেন্ট থেকে বলা হলো স্টেশনে যদি অটো উইদাউট মাস্ক, সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে ফাইন, অ্যান্ড সেটা হলো 500 রুপিস। তো আমার যেটা কথা হলো যে ফাইন যখন তুমি নিচ্ছ, তখন এই রেস্ট্রিকশনটা কেন আগে কেন হলো না, কেন আগে নয়? তাহলে প্রথম থেকেই মানুষ সচেতন থাকতো, প্রথম থেকেই মানুষ মাস্ক পরত, প্রথম থেকেই মানুষ মেনটেন করে চলতো, কারণ এতদিন লকডাউনের পরে হঠাৎ ছাড় পেয়ে যাওয়া স্বাভাবিক। সেগুলো তো কোনো বিধিনিষেধ ছিল না, কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে বা কোনো উৎসবে কোনো বিধিনিষেধ নেই, কেন সেগুলো? তো এর জন্য দায়ী কে? ডেফিনেটলি আমরা তো আছি দায়ী, তার সাথেও কিন্তু গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। সেকেন্ড, আমার বাড়ি বাড়িপুরে, আর সবাই যেন বাড়িপুরে যারা আছো তারা সবাই যেন, কাছারি বাজার প্রচণ্ড ক্রাউডেড এরিয়া, আর এই কাছারি বাজার, ঠিক আছে, ঠিক সামনে কিন্তু আছে বাড়িপুর পুলিশ স্টেশন। তাদের কোনো রেস্ট্রিকশনই নেই, এই যে পয়লা বৈশাখ গেল, চৈত্র সেল বেসিক্যালি গেল, বা দোল গেল, বা 25th December, 1st January, বা সরস্বতী পূজা, বা তার আগেও দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক কিছু হলো, কিন্তু কোনো রেস্ট্রিকশন কিন্তু নেওয়া হয়নি। বা উইদাউট মাস্ক আমি দেখেছি প্রচুর লোক রাস্তায় ঘুরছে, কেউ কিচ্ছু বলেনি। যেখানে লাস্ট ইয়ার 2020 সেপ্টেম্বরে কিন্তু অলরেডি বলা ছিল সেকেন্ড ওয়েভটা অত্যন্ত ডেডলি, তারপরেও কোনো রেস্ট্রিকশন নেই, আই মিন গভর্নমেন্ট থেকে নেওয়া হয়নি বা বলাও হয়নি যে যদি উইদাউট মাস্ক কাউকে দেখা হয় তো এর এগেনস্টে কোনো ফাইন হতে পারে বা হোয়াট এভার। সেগুলো নিয়ে কিন্তু কোনো বিধি নিষেধ কিন্তু মানা হয়নি। একটা মানুষের বেসিক রিকোয়ারমেন্ট হলো অক্সিজেন বাঁচার জন্য, একটা রাষ্ট্র সেই অক্সিজেনটা দিতে পারছে না, এটা কি প্রি প্ল্যানিং তাহলে মার্ডার নয়? অবভিয়াসলি, কারণ এইভাবে হয় না, চলে না, একটা রাজ্য একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না, একটা দেশ এইভাবে চলতে পারে না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা কী করলো, ভোটের আগে জনসভা 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 করে গেল, প্রচুর লোক নিয়ে, ব্রিগেডে ভর্তি লোক, আমার ব্রিগেডে এত লোক হয়েছে, আমার ব্রিগেডে এত লোক হয়েছে, কেন এই সিচুয়েশনে কেন এত লোক হবে, কেন আমি সেই জমায়েত করব? আর একটা আশ্চর্যের বিষয়, সেটা হলো এই জনসভা করলো, কিন্তু কোনো সভায়, আই মিন ভোটের আগে থেকে বলছি, কোনো সভায় বা লাস্ট 2-3 দফা ভোটের আগে বলছি, টোটাল 8 দফায় ভোট হয়েছে, লাস্ট 2-3 দফা ভোট বাদ দিয়ে তার আগে পর্যন্ত কেউ কোনো পলিটিক্যাল লিডার স্টেজে দাঁড়িয়ে বা স্টেজ থেকে মানুষকে একবারের জন্য বলেনি সচেতন থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, ডিস্টেন্স মেনটেন করুন। ভোট হয়ে গেছে, যে যারা আখের গুছিয়ে নিয়েছে, না তুমি এবারে মরো।
তো বন্ধুরা একটা কথাই বলার, করোনা খুব বাজে কন্ডিশন এখন, প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। সুতরাং কারোর ভরসায় থাকবেন না, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করুন, নিজেরা সেফ থাকুন, অন্যকে সেফ রাখুন। এখন বুঝতেই পারছেন হসপিটালে বেড নেই, অক্সিজেন নেই, মেডিসিন নেই, নাথিং, কিচ্ছু নেই। নিজেরা সাবধানে থাকুন, পাশের প্রতিবেশীকে বা নিজের বন্ধুবান্ধব সাবধানে রাখুন। কেউ যদি মাস্ক স্যানিটাইজ ইউজ না করেন তাদেরকে বলুন যে স্যানিটাইজ মাস্ক ইউজ কর। উইদাউট মাস্ক উইদাউট স্যানিটাইজ আমার কাছেও আসবি না। এইরকমভাবে আপনারা নিজেদেরকে সচেতন নাগরিক হিসাবে তুলে ধরুন। কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। জাস্ট একটা বাজে মুহূর্তের মধ্যে দিয়ে, সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর এই সময়টা বেশি দিন বাজে থাকবে না বা বেশি দিন কষ্টকর বা কষ্ট পেতে হবে না। এর থেকে আমরা সবাই মুক্তি পাবো, আবার এই ভারতবর্ষ সবাই এই জিনিসটাকে ওভারকাম করে যাবে। সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, সেফ থাকুন। আবার লকডাউন স্টার্ট হয়েছে, মানুন, ঠিক আছে? এটুকুই বলার। হ্যাভ এ নাইস ডে।